সাদেকান্দর বিদ্যানিকেতনে পুনর্নির্মাণ ভবন ও মহিলাদের এনসিসি সহ স্কুলের ওয়েবসাইটের শুভ সূচনা হলো আজ বৃহস্পতিবার দুপুরে। উদ্বোধন করলেন বিধায়ক আব্দুর রাজাক, বিডি শোভন দাস সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই স্কুল জেলায় এক নম্বর স্থান অধিকার করবে সব বিষয় এবং মডেল হয়ে দেখাবে বলে মনে করেন স্কুল কমিটির সভাপতি ফিরোজ আহমেদ ও বাপ্পা মন্ডল। রকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। আজকে কি প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামের মধ্যে কি বার্তা দিতে চাইছেন স্কুলকে? প্রোগ্রামটা হচ্ছে, সবাই জানেন যে বিশ্বে, সারা বিশ্বে কোভিড-19 জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, আবার সেই স্কুল কলেজগুলো খুলেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ছেলে মেয়েরা সেই স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে। স্কুলগুলো দু বছর বন্ধ থাকার জন্য অপরিষ্কার ছিল, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলো এবং রং চং করা, এবং তার সাথে সাথে আমরা আগামী ক্ষেত্রে আমি বিকাশ ভবন থেকে নতুন কমিটি, ম্যানেজিং কমিটির আবার ডিএ নিয়ে এসেছি, ক্যাশার কমিটির কমিটি তৈরি হয়েছে, তারা একটা উদ্যোগ নিয়ে আবার শ্রেণী পক্ষ থেকে অন্যান্য বিভিন্ন পক্ষ, সেইগুলো আলাদা তার বাইরে খাওয়ার, ছেলেমেয়েদের খাওয়ার জন্য প্রায় একসঙ্গে 250 করে বিষয় করতে পারছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, হাই মাস বাইর বসানো, এবং ফুলের বাগানগুলো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ঘোরা হয়েছে, এই জন্যেই। এবং আজ ওয়েবসাইট এই স্কুলের আজকে খোলা হলো, তাই যে ছেলে মেয়েদের একটু জাগজমকভাবে আজ কবি দিবস হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্ম পালন করছে। কারণটা হচ্ছে যে এই দুজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুজনে যে নিয়ে কবি দিবস করার একটা প্রাসঙ্গিকতা আছে, জানছেন যে গোটা ভারতবর্ষে একটা যে আবহাওয়া তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকতা চরম, তার জন্য আমি এই স্কুলের কমিটির যে সদস্য বা যারা উদ্যোক্তা তাদের কবি করি। আপনার পরিচয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আমাদের সাদিখাদ্দার বিদ্যানিকেতন দুজনের একসঙ্গে পালন করে। দীর্ঘ লকডাউনের পরে আমরা সাদিখাদ্দার বিদ্যানিকেতনের পক্ষ থেকে আজকে 14 জুলাই এই দিনটাকে উদযাপন করব বলে ঠিক করি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই পরিচালন সমিতির বয়স হচ্ছে মাত্র 2 মাস। সেই 2 মাসের মধ্যে আমরা যে কাজগুলো করেছি বিদ্যানিকেতনের ডেভেলপমেন্ট ফান্ড থেকে, জলঙ্গি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং সর্বশিক্ষা মিশনের সহযোগিতায়, সেই কাজগুলো আজকে শুভ উদ্বোধন ও শুভ সূচনা আমরা করলাম। বিশেষ করে আজকে আমরা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য একটা ডাইনিং হল, যেটা সর্বশিক্ষা মিশন থেকে 17,75,646 টাকা দিয়ে তৈরি করা হলো, তার উদ্বোধন হলো। আমাদের পঞ্চায়েত সমিতির অর্থে 2টি সোলার লাইট এবং 1টি হাই মাস্ট লাইট, তার উদ্বোধন হলো। আমাদের ছাত্রছাত্রীদের অর্থে পুনর্গঠন করা হয়েছে আমাদের প্রশাসনিক ভবন, সেটা উন্মোচন করা হলো। পাশাপাশি এনসিসির ছেলেদের ছিল, আজ থেকে আমরা নতুনভাবে সূচনা করলাম ছাত্রছাত্রীদের এনসিসি, সেটা আনুষ্ঠানিকভাবে আজ থেকে সূচনা হলো। আমার হলো যেটার নাম www.skdvn.in, এই নামে আবারও আমি বলছি এতগুলো কাজ আমরা এই 2 মাসের মধ্যে আমাদের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার সহযোগিতায় আমরা আজকে করলাম। আপনার পরিচয়? আমি সাদিখাদ্দার বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি ফিরোজ আহমেদ।